একদিন জঙ্গলে টুনি আর বাঘ খেলা করছিল। এমন সময় তারা জলাশয়ের পাশে একটা কলসি দেখতে পায়। সেই কলসির মধ্যে দিয়ে কেমন একটা অদ্ভুত আওয়াজ আসতে শুরু করলো। এটা দেখে টুনি ও বাঘ সেই কলসির কাছে যেতে লাগলো। এরপর কলসির মধ্যে কি আছে তা দেখার জন্যে টুনি কলসির ঢাকনা খুলতে থাকলো, কিন্তু কলসির ঢাকনা কোনোভাবেই খুললো না। তারপর টুনি ও বাঘ সেই কলসিটাকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। মধ্যরাতে সেই কলসির মধ্যে দিয়ে আরও জোরে আওয়াজ আসতে শুরু করলো। এরপর টুনি কলসির ঢাকনা খোলার চেষ্টা করলে নিমেষেই খুলে যায়। তারপর ওই কলসির মধ্যে দিয়ে একটা অদ্ভুত সাপ বেরিয়ে আসে, আর সাপটি তাদেরকে বলে তাকে নাকি একটা রাক্ষস কলসির মধ্যে বন্দি করে রেখেছিল। এরপর সাপটি খুশি হয়ে তাদেরকে অনেক স্বর্ণমুদ্রা উপহার দেয়।